গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে ছয় দফা দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর দিকনগর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। বর্তমানে COVID-19 ডিউটি করবার জন্য ভিআরপিদের বিমার ব্যবস্থা করতে হবে। তাদের দাবি, ভিআরপি কর্মীদের সোশ্যাল অডিটের কাজে যুক্ত করতে হবে, মাসে ন্যূনতম 15,000 টাকা বেতন, স্থায়ীকরণ, বিমার আওতায় আনার দাবি জানানো হয়। রাজ্য সরকারের কাছে আমাদের পশ্চিমবঙ্গ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীর সংগঠনের ডাকে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের 6টা মেন পয়েন্ট আছে। সেই আন্দোলনগুলো আন্দোলনের মাধ্যমে আমরা 6টা দাবি তুলে ধরতে চাই। সেটা হচ্ছে ভিআরপিদের সোশ্যাল অডিটের কাজে 100% নিযুক্ত করতে হবে এবং মাসে ন্যূনতম 15,000 টাকা বেতন করতে হবে। 2019 সালে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। এসে ভিআরপিদের স্বাস্থ্যসাথীর আওতায় আনতে হবে এবং COVID-19 ডিউটি করবার জন্য বর্তমানে ভিআরপিদের স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে। এছাড়া ভিআরপিদের কাজের স্থায়ীকরণ 62 বছর পর্যন্ত করতে হবে। এছাড়া ভিআরপিদের সরকারি কর্মচারীর মর্যাদা দিতে হবে। এই 6টা দাবি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি তো মানবিক মুখ, বাংলার মানবিক মুখ, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমাদের আশা উনি আমাদের এই 6টা দাবি মেনে নেবেন। আপনাদের এই যে দাবি নিয়ে যে অবস্থান বিক্ষোভ চলছে, এটা কি সারা রাজ্য জুড়ে চলছে নাকি আপনারা? এটা আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে বিগত 4/8/2020 প্রতিটা পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভ চলেছে এবং 10/8/2020 প্রত্যেকটা ব্লকে ডেপুটেশন চলেছে। আমাদের কৃষ্ণনগর, নদিয়া জেলা কৃষ্ণনগর ওয়ানে যেহেতু এই সময় COVID-19 একটা প্রাদুর্ভাব থাকার জন্য আমরা 4 তারিখের সভাটা একটু লেটে করছি এবং আগামী 10 তারিখের যে ডেপুটেশনটা ছিল আর কি, সেটা আগামী দিনে আমরা হয়তো সামনের উইকে কোন একটা দিন করতে পারবো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।